নমস্কার, আমি পারমিতা। শুরু করছি জেলার সারা দিন। প্রথমে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইনসে। উত্তরকোণে জয়ী কাউন্সিলরদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, আদিবাসী নেতাদের সঙ্গেও বৈঠক। শিলিগুড়িতে আরো উন্নত পরিষেবা ঘোষণা মমতার। শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য, নির্দল প্রার্থীর সমর্থনে তৃণমূলের বিক্ষুব্ধদের প্রচার বাঁকুড়া পুরসভা একাধিক ওয়ার্ডে। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটে জেতার অভিযোগ আসানসোলে। কন্যাপুরে উল্টো হেঁটে প্রতিবাদ ও বিক্ষোভ বিজেপি। রাজনৈতিক সৌজন্য বালুরঘাটে, রাস্তায় পড়ে থাকা বিজেপির পতাকা উদ্ধার, তৃণমূল প্রার্থী সৌজন্যকে স্বাগত বিজেপির। মেয়ের সাফল্যে গর্বিত বাবা, কোচবিহারে মিষ্টি বিলি। দার্জিলিং সমতলে তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষের বাবা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। দুবছর পর আগামীকাল খুলছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল। প্রস্তুতিতে স্কুলে স্কুলে চলল সাফাই, স্কুলে যেতে মুখিয়ে পড়ুয়ারা। জন্ডিস সহ পেটের নানান সমস্যায় আক্রান্ত লিলুয়ার পটুয়াপাড়ার বহু বাসিন্দা। পানীয় জল দূষণের অনুমান এলাকায় স্বাস্থ্য আধিকারিক। ফের শিয়রে পশ্চিমী ঝঞ্ঝা, বুধ থেকে চড়তে পারে পারদ। বিদায়ের পথে শীত, পূর্বাভাস হাওয়া অফিসে। জেলার সারাদিনে বিস্তারিত খবরে নজর রাখব, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। আজকে জেলার খবরে নজর রাখার আগে এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব আপনাদের জানিয়ে রাখি, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তার শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যাচ্ছে। যেটা জানানো হচ্ছে হাসপাতাল সূত্রে যে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং সেই কারণে তাকে এই মুহূর্তে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। ভালো নেই সন্ধ্যা মুখোপাধ্যায়, তার শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যাচ্ছে হাসপাতাল সূত্রে। খবর বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, জানতে চাইব যে এই মুহূর্তে গীতশ্রীর শারীরিক অবস্থা কিরকম, হাসপাতাল সূত্রে কি জানতে পারা যাচ্ছে? গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক এবং আজকে সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার পেটে ব্যথা অনুভব হয় এবং তারপরেই তার প্রেশার ফল করতে শুরু করে, রক্তচাপ নেমে যায়। তখনই চিকিৎসকরা তড়িঘড়ি তার আবার কনজারভেটিভ ট্রিটমেন্ট শুরু করেন, যেহেতু তার বয়সটা বেশি এবং তার সঙ্গে তার ফিমার বোনের অস্ত্রোপচার হয়েছে তার ফলে, এবং তার সঙ্গে তিনি কোভিড নিয়ে ভর্তি হয়েছিলেন শ্বাসকষ্ট এবং জ্বর নিয়ে। প্রথমে এসএসকেএম হাসপাতাল, তারপর 27 জানুয়ারি থেকে তিনি ভর্তি রয়েছেন বাইপাসে তার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে প্রথমের দিকে তিনি চিকিৎসা সারা দিচ্ছিলেন, উন্নত হয়েছিল, কোভিড থেকে তিনি নেগেটিভ হয়েছেন, কিন্তু তার যেহেতু তার বয়সটা বেশি পুরোপুরি সুস্থ হয়নি, তারপরে তাকে হাসপাতালে ছাড়া হয়নি। কিন্তু আজকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সকাল থেকে তিনি পেটে ব্যথা অনুভব করেন এবং তার সঙ্গে চিকিৎসকরা দেখতে পান যে তার রক্তচাপ পড়ে গিয়েছে, ফলে তাকে ক্রিটিক্যাল কেয়ারে সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয়েছে এবং এই মুহূর্তে তিনি আইসিইউতে রয়েছেন। আইসিইউতে তার চিকিৎসা চলছে, যদিও সংকটজনক হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পারমিতা, অনেক ধন্যবাদ, কথা বললাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমনটাই হাসপাতাল সূত্রে জানতে পারা গেছে এবং সেই কারণে তাকে এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে এবং আইসিইউতে রেখেই তার চিকিৎসা চলছে। আপনাদের জানিয়ে রাখি ভালো নেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, এই মুহূর্তে তার চিকিৎসা চলছে আইসিইউতে তিনি রয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় এই মুহূর্তে সন্ধ্যা মুখোপাধ্যায়কে আইসিইউতে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে যে তিনি ভালো নেই এবং সেই কারণে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে আরও একটি চাঞ্চল্যকর খবর, গুরুত্বপূর্ণ খবর, সেই খবরে নজর রাখবো। আপনাদের জানিয়ে রাখি আজ সকাল থেকেই যে কলকাতার স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আমরা ছিলাম, সেই খবরে আরও একবার নজর রাখবো। আপনাদের জানিয়ে রাখি যে এস এল ভ্যাদ নামের যে স্বর্ণ ব্যবসায়ী, যার দেহ উদ্ধার হয়েছে এলগিন রোডের একটি গেস্ট হাউস থেকে, এবং সেই খবরে চাঞ্চল্যকর তথ্য মিলল। জানতে পারা যাচ্ছে যে নগ্ন অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে, নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং ওই স্বর্ণ ব্যবসায়ীর মোবাইল ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ, এবং সেই
মোবাইলে টাওয়ার লোকেশন কোথায় ছিল, শেষ টাওয়ার লোকেশন কোথায় ছিল এবং কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ, আমরা বিস্তারিত জানব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তোমার কাছে সরাসরি চলে যাব এবং এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যে একেবারে নগ্ন অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ী দেহ উদ্ধার করা হয়েছিল, তোমার কাছে এই নিয়ে কি খবর রয়েছে রিয়া জানতে চাইবো। তার কারণ ইতিমধ্যেই বেশ কিছু তথ্য আমাদের সামনে এসেছে, আমরা জানতে পারছিলাম যে যে মুক্তিপণ দাবি করা হয়েছিল ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির লোকজন, সেই টাকা পৌঁছে দেওয়ার পরেও কিন্তু তাকে খুন করা হয়েছিল এবং যে আততায়ী, যে ব্যক্তি সঙ্গে ছিল সে কিন্তু ওই স্বর্ণ ব্যবসায়ীর পরিচিত, তার কারণ তার একই সঙ্গে গেস্ট হাউসে প্রবেশ করেছিল এবং পরবর্তীকালে সে কোনোভাবেই কিন্তু চেক আউট না করে ওই গেস্ট হাউস থেকে বেরিয়ে যায় এবং এখন যে তথ্য সামনে আসছে যে নগ্ন অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। রিয়া, তোমার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো এই বিষয় নিয়ে। দেখো পারমিতা, আমরা সকাল থেকে এই যে হাই প্রোফাইল কেস এবং হাই প্রোফাইল যে এসএল বৈদ্য, তার যে খুনের যে একের পর এক আপডেট কিন্তু আমাদের দর্শকদের আমরা দিতে শিখেছি, কিন্তু এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে যে এই যে এস এল বৈদ্যের নগ্ন অবস্থায় দেহ উদ্ধার করেছিল পুলিশ এবং যে ভবানীপুরের থানা এলাকার যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউস থেকেই কিন্তু তার দেহ উদ্ধার হয়। এবং এই যেমন একটা পয়েন্ট, এবং অন্যদিকে যেটা আরও একটা বিষয় জানা গিয়েছে যে একটা রুম বুক করা হয়েছিল সেই গেস্ট হাউসের, এবং সেই যে রুম বুক করা হয়েছিল সেটা ভিশাল শর্মা নামে এক যুবকের নামে সেই রুম বুক করা হয়, এবং যে রেজিস্টার দেওয়া হয় অর্থাৎ যে আইডি প্রুফ দেওয়া হয় সেই আইডি প্রুফের নাম ছিল ভিশাল শর্মা, এবং সেই যুবক দিল্লির বাসিন্দা বলে সেই আইডি প্রুফে মেনশন করা ছিল, এবং সেই আইডি প্রুফও ইতিমধ্যেই পুলিশের হাতে, এবং সেই আইডি প্রুফ ধরেই কিন্তু পুলিশ যে গতকাল রাত থেকে তাদের তদন্ত শুরু করেছে জোর কদমে, সেই যে বিষয় অর্থাৎ সেই যে আইডি কার্ড, তার তথ্য ধরেই কিন্তু ইতিমধ্যেই লালবাজার থেকে একটি টিম তারা রওনা দিয়েছে ভিশাল শর্মার উদ্দেশ্যে দিল্লিতে। এবং এক তোমাকে আমি আরও একবার বলে রাখবো যে ইতিমধ্যেই লালবাজার থেকে একটি টিম সেটা বেরিয়ে গেছে দিল্লির উদ্দেশ্যে, অর্থাৎ ভিশাল শর্মা যে আইডি প্রুফ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে সেই বিষয়টা খতিয়ে দেখার জন্যই কিন্তু লালবাজার থেকে একটি টিম বেরিয়ে গেছে ভিশাল শর্মাকে খোঁজার জন্য, তারা দিল্লি চলে গেছে। এবং একই সঙ্গে যে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে যখন এই ঘটনাটি ঘটে অর্থাৎ কালকে গতকালকে সন্ধেবেলায় যখন এস এল বৈদ্য তার বাড়ির সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং তার বডি ইতিমধ্যেই বাড়িতে এসেছে, তার সে যখন আপাতত তোমাকে ধন্যবাদ দিতে হচ্ছে, তার কারণ আমরা পরবর্তীকালে আবার ওই হাই প্রোফাইল মার্ডার কেসের দিকে আমাদের নজর থাকবে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট তাতে জানা যাচ্ছে যে নগ্ন অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ী এস এল বৈদ্য তার দেহ উদ্ধার করা হয়েছিল, এবং যেটা জানা যাচ্ছে যে তার কিছু আপত্তিকর ছবি ওই আততায়ী যার নাম ইতিমধ্যে পুলিশের হাতে এসে পৌঁছেছে, তার নাম ভিশাল শর্মা, সে দিল্লির বাসিন্দা এবং তার আইডি প্রুফ নিয়ে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসী বৈঠকে হাজির ছিলেন মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। উত্তরবঙ্গে এই রাজনৈতিক সমীকরণকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা। উত্তরকন্যায় মঙ্গলবার দলের জয়ী কাউন্সিলরদের সঙ্গে দেখা করেন মমতা, এরপরেই আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। এই বৈঠকে দেখা যায় মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে, উন্নয়নের স্বার্থে তিনি এসেছেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। শিলিগুড়ি পুরসভা জয়ের পরেই সোমবার বিকেলে উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এই গুরুত্বপূর্ণ পুরসভা এককভাবে দখলের পরে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কি হবে সে বিষয়টি ছিল চর্চার কেন্দ্র। পাশাপাশি উত্তরবঙ্গে বিজেপি নেতাদের অবস্থান নিয়েও শুরু হয়েছিল চাপানুতো। সেই জল্পনা উস্কে দিয়েই আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গে মমতার বৈঠকে হাজির মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। রাজ্য সরকারের বিশেষ করে মমতার কোনো বৈঠকে বিজেপি সাংসদ বা বিধায়কদের সেভাবে উপস্থিতি চোখে পড়ে না, তাই চর্চায় খগেন মুর্মু। কিন্তু তাকে নিয়ে এই জলঘোলাকে অন্যভাবে দেখতে নারাজ বিজেপি সাংসদ। জেলা প্রশাসনে যে কোনো বৈঠকেই তিনি উপস্থিত থাকেন বলে জানান সাংসদ।
তবে শিবির বদল নিয়ে কোনো মন্তব্যই করেন না। এই বৈঠকে আমাদের ডাকা হয়, কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত ডেভেলপমেন্টের যে মিটিংগুলো হয় জেলাতে হয়, জেলায় জেলায় ডেভেলপমেন্টের মিটিং হয় যেখানে মন্ত্রী মহোদয়রা যান, তারপরে হচ্ছে মাননীয় সিএম নিজেও যান, সেই সমস্ত সভাগুলোতে আমাদের আহ্বান করা হয় না। ঘনিষ্ঠতা বলতে তো আমরা উন্নয়নের ক্ষেত্রে তো আমরা সবাই একসঙ্গে, আমরা চাই একসঙ্গে কাজ হোক, সবাই মিলে আমরা উন্নয়ন করি, যেভাবে মানুষের সাথে আছি মানুষের সাথে এইভাবেই থাকবো, কিন্তু এই নয় এখানে এই মিটিংয়ে এসে তারপরে আমি চলে গেলাম তৃণমূলে যাওয়ার জন্য, তা নয়। কিন্তু তৃণমূল তার কাজ করবে, আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে। আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, উত্তরবঙ্গে শিল্পের সম্ভাবনার কথা মাথায় রেখে বুধবার পাঁচ জেলার ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। একই সঙ্গে আদিবাসী উন্নয়নের জন্য সরকার আরও কাজ করবে বলেও জানান মমতা। এবং আজকের মিটিংয়ে আদিবাসীদের জন্য সব কাজই আমরা করেছি, এবং আদিবাসীদের সমাজ উন্নয়ন হোক, তারা আগে বাড়ুক, তাদের জমি হস্তান্তর বন্ধ করে দিয়েছি আমরা, আমরা আগামী পাঁচ বছরে 20 লক্ষ ঘর আদিবাসীদের করে দেব, সমস্ত কাজই আমরা করেছি, কাজেই নতুন করে মেম্বাররা খুব খুশি আছে। এদিন উত্তরকন্যায় এই পুরসভার দলের নবনির্বাচিত কাউন্সিলররা দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী, এবং এই জয়ের পরে সব সময় মানুষের পাশে থাকার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত প্রার্থীদের সাথে পরিচিত হলেন এবং উনি সংক্ষিপ্ত একটা আলাপচারিতা করলেন, এবং মানুষকে নিয়েই উন্নয়নের কাজ গতিশীল ভাবে এটা করতে হবে, উন্নয়ন কমিটি করতে হবে, মনিটরিং কমিটি এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কমিটি দুটোই করতে হবে। উত্তরকন্যার জোড়া বৈঠকের পর কোচবিহারের উদ্দেশ্যে উড়ে যায় মমতার কপ্টার। বুধবার চিলা রায়ের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বৈঠকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপস্থিতি রাজ্য রাজনীতিতে ফের বিজেপিকে ব্যাকফুটে ঠেলল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থীর সমর্থনে তৃণমূলের বিক্ষুব্ধরা প্রচার সারলেন। বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিক্ষোভ দানা বাঁধে বিভিন্ন ওয়ার্ডে। প্রার্থী প্রত্যাহারের দাবি করা হলেও তা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাই অনেক তৃণমূল কর্মী নির্দল হিসেবেই দাঁড়িয়েছেন। তাদের সমর্থনে প্রচারেও দেখা গেছে স্থানীয় তৃণমূল বিক্ষুব্ধ নেতাদের। এরপরে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বিক্ষুব্ধ কর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দেন, কিন্তু তারপরেও সেই নির্দেশ অমান্য করে বাঁকুড়ায় নির্দলদের সমর্থনে প্রচার সারছেন তৃণমূল নেতারা। তবে বিক্ষুব্ধদের এই আচরণে খুব একটা ভাবিত নয় জেলা তৃণমূল কংগ্রেস। কোনোভাবেই তাদের ভোট ব্যাংকে এর প্রভাব পড়বে না বলেই দাবি তৃণমূলের। দল বহিষ্কার করবে, আমি প্রস্তুত। আমি মানুষের ভালোবাসা নিয়ে এই নির্বাচনে লড়াই করছি। বাঁকুড়ার মানুষ আমার সাথে আছে, শুধু 7 নম্বর ওয়ার্ড না, গোটা বাঁকুড়ার শহর জুড়ে মানুষ আমার সাথে আছে, এবং আমাকে বাঁকুড়া শহরে বিভিন্ন প্রান্তের মানুষ, বুদ্ধিজীবী থেকে ডাক্তার থেকে আরম্ভ করে আমাকে তারা ফোন করে বলেছে যে দল তোমাকে টিকিট দেয়নি, এটা অন্যায় করেছে, তুমি যে কোনো জায়গায় লড়াই করো, নির্দল হয়ে লড়াই করো, বাঁকুড়ার মানুষ তোমার সাথে আছে, আমরা মানুষকে যে বলবো তোমাকে যাতে মানুষ জিতিয়ে আনে। আমাদের যিনি 7 নম্বরে দাঁড়িয়েছেন দিলীপ আগরওয়াল, তিনি আমাদের দলের ছিলেন, টিকিট না পেয়ে 7 নম্বরে নির্দল দাঁড়িয়েছেন, তবে উনি 7 নম্বরের ভোটার নন। না না, আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, আমরা 24টা ওয়ার্ডে জিতি। আসানসোল পুর নিগমে ভোট লুট করে সন্ত্রাস তৈরি করে জিতেছে এবং ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস, এই অভিযোগ তুলে আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে উল্টো পায়ে হেঁটে এই প্রতিবাদ দেখায় বিজেপি নেতাকর্মীরা। তৃণমূল উল্টো পথে বুথ দখল করে জিতেছে, তাই উল্টো পায়ে হেঁটে এই প্রতিবাদ বলে জানান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তবে বিজেপির এই অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূল। তৃণমূলের জয়ী কাউন্সিলর অভিজিৎ ঘটক বলেন, বিজেপি আগেই উল্টো পথে হাঁটতে শুরু করেছে, বিধানসভায় তাদের ফলাফলও উল্টো হয়েছে, বিজেপি হেরে গিয়ে এ ধরনের মন্তব্য করছে বলে দাবি তৃণমূলের।
যেভাবে দেখবেন দেশের যে যত নিয়ম ইলেকশন কমিশনের যে নিয়ম তার উল্টো পথে হেঁটেছে ইলেকশন কমিশন, তার উল্টো পথে হেঁটেছে পুলিশ, তার উল্টো পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেস এবং ছাপ্পা বুথ লুট মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা কর্পোরেশন দখল করতে চলেছে। তো তাদের প্রতিবাদে আমরাও ভারতীয় জনতা পার্টি আজ উল্টো পথে হেঁটে তাদের প্রতিবাদ জানাচ্ছি। বিজেপির উল্টো পথে হাঁটা শুরু হয়ে গেছে, কারণ পশ্চিমবঙ্গে তারা ধীরে ধীরে ব্যাকফুটে যাচ্ছে। আজকে বিধানসভা নির্বাচনের পর আমরা দেখেছিলাম যারা বলেছিল ইসবার 200 পার, তারা 77-এ থেমে গেছিল এবং 77 থেকে তাদের কমতে শুরু করে। দলীয় প্রার্থীর সমর্থনে বহরমপুরে পুরসভায় প্রচারে নামল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঙ্গলবার পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ভাস্কর বাজপেয়ীর প্রচারে বের হন অধীর চৌধুরী। প্রার্থী সহ কর্মী সমর্থকদের নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ সারেন তিনি। প্রচারের ফাঁকে অধীরের অভিযোগ, পুরো ভোটে সন্ত্রাস চালাচ্ছে শাসক দল, ভোট লুট হচ্ছে, বহরমপুর শহরে এমন ঘটলে কংগ্রেস তার প্রতিবাদ জানাবে। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সহ কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। অধীরের প্রচার নিয়ে কটাক্ষ করল পুরসভার বিদায়ী প্রশাসক তথা 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী স্বরূপ সাহা। অধীর চৌধুরীকে সারা বছর দেখতে পাওয়া যায় না, এলাকার মানুষ অধীর চৌধুরীকে চায় না বলে প্রচারে কোনো লোক হয়নি। ভোট তো হয়নি, নির্বাচনের প্রহসন হয়েছে, সবাই জানে এটা, টিভির পর্দায় দেখেছেন আপনারা সবাই। যদি এতই তাদের এতই যদি তাদের জনপ্রিয়তা, এতই সব মানুষ ভোট দিতে ব্যগ্র, তাহলে ভয় দেখানোর প্রশ্ন আছে কেন, ধমকানোর প্রশ্ন আছে কেন? যদি তারা মনে করে মানুষের জন্য করেছে, দুয়ারে রেশন দিয়েছে, সবই তো করেছে, তাহলে স্বাভাবিকভাবে তাহলে কংগ্রেসের কোনো দিকে ভয় দেখানোর কী দরকার আছে? কংগ্রেসের সব ভদ্রলোক সাধারণ পরিবারের ছেলেরা আছে, তাদেরকে ভয় দেখানোর মানেটা কী আছে? তার মানে এটাই, নির্বাচনে তারা লড়তে চায় না, সন্ত্রাসেরকে সন্ত্রাসকে হাতিয়ার করে তারা লড়তে চায়। অধীরবাবু তো এই 5 বারের সাংসদ তিনি, 5 বা 6 বারের সাংসদ, তো ওনাকে তো বহরমপুরে বাসী যখন ভোট আসে তখন দেখতে পায়। সারা বছর মানুষের যে কাজ করতে হবে, আমাদের মুখ্য উপদেষ্টা নারায়ণগোপাল মুখার্জিকে সঙ্গে নিয়ে 365 দিন মানুষের জন্য কাজ করি আমরা। এই এলাকার মানুষ তার সঙ্গে রেসপন্স করছে না, এলাকার মানুষ তাকে চায় না। উনি অনেক ভাওতা দিয়েছেন, ভোটের সামনে বড় বড় কথা বলেছেন, এলাকার মানুষ এখন বুঝতে পেরেছে, তাই উনি তার মানুষ ওনার পাশে। রাজপুর সোনারপুর পুরসভার 35টি আসনে তৃণমূল কংগ্রেসের দখলে আসবে। মঙ্গলবার দলীয় প্রার্থীদের ভোটের প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। এদিন পুরসভার 9 এবং 20 নম্বর ওয়ার্ডে প্রচারে যান তৃণমূল বিধায়ক। বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে প্রার্থীদের হয়ে জনসংযোগ করেন তিনি। প্রচারের মাঝে বাম এবং বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি লাভলী মৈত্র। তিনি বলেন, সারা বছর ঘুমিয়ে থাকার পর ভোটের সময় ঘুম ভাঙে বামেদের। এরই পাশাপাশি মানুষ বিজেপিকে ভোট দেয় না, প্রতিটি নির্বাচনে হেরে গিয়ে সন্ত্রাসের অভিযোগ তোলে বিজেপি। বিরোধীদের অবস্থা যা হয়েছে তাতে দেখুন, সিপিএম কংগ্রেস তারা সারা বছর ঘুমিয়ে থাকে, ভোটের সময় হঠাৎ তাদের ঘুম ভাঙে। আর বিজেপির অবস্থা যা হয়েছে, বিজেপির দশা হলো সেই নাচতে না জানলে উঠোন ডাকা টাইপের, প্রত্যেকটা ভোটে হারবে নির্বাচনে, মানুষ ভোট দেবে না, হেরে যাবে, তারপরেই বলবে যে সন্ত্রাস হচ্ছে। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিজেপির বুথ সভাপতি সহ তার বাবাকে মারধরের অভিযোগ উঠল লালবাগে। গুরুতর জখম বিজেপি নেতাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পুরসভার 2 নম্বর ওয়ার্ডের এক সাইকেলের দোকানে ছিলেন বিজেপি নেতা অমিত মাহাতো এবং তার বাবা। হঠাৎই একদল লোক তাদের উপরে হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ গিয়ে অমিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তাদের উপরে হামলা চালিয়েছে। অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে বিজেপি। ঘটনার তদন্ত করছে পুলিশ। চার পৌর নিগমে তৃণমূলের জয় জয়কার। এই ফল থেকে অক্সিজেন নিয়ে বাকি পুরো ভোটগুলি নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী গোপাল দাসের সমর্থনে ভ্যাবলা স্টেশনে, ধোপাপাড়া, দাসপাড়ার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারে তৃণমূল। মূলত রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে দিকে দিকে প্রচার সারেন ঘাসফুলের নেতাকর্মীরা। এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যাপারে 100% নিশ্চিত ঘাসফুল শিবির। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
মেয়ের সাফল্যে গর্বিত বাবা মিষ্টি বিতরণ করলেন কোচবিহারে। শিলিগুড়ি পুর নিগমে বিপুল আসন নিয়ে এককভাবে বাজিমাত করেছে তৃণমূল। দার্জিলিং সমতলের জেলা সভাপতি ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে পাপিয়া ঘোষ। তার নেতৃত্বে দার্জিলিং সমতলে লড়ে সাফল্য পেয়েছে তৃণমূল। তাই এদিন মেয়ের সাফল্যে কোচবিহারে বিশ্ব সিংহ রোডে তৃণমূলের অফিসে দলীয় কর্মী সমর্থক এবং পথ চলতি মানুষের মাঝে মিষ্টি বিতরণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ডের মধ্যে 37টিতেই বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। তাই পাহাড়ের এই সাফল্যে খুশি তৃণমূল নেতৃত্ব। আর মেয়ের সাফল্যে মিষ্টি বিতরণ রবীন্দ্রনাথ ঘোষের। কর্পোরেশন চারটে কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে শিলিগুড়িতে এই প্রথম তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে। 47-এর মধ্যে 37টা ওয়ার্ড দখল করেছে এবং শিলিগুড়ি দার্জিলিং যে সমতলের সভাপতি আমারই বড় মেয়ে পাপিয়া, তার এই সাফল্যে বাবা হিসাবে আমি গর্ববোধ করছি। আমি ভীষণ খুশি যে পাপিয়ার নেতৃত্বে এই প্রথম ইতিহাস সৃষ্টি করলো শিলিগুড়ি কর্পোরেশনে। সেখানে ব্যাপক মেজরিটি নিয়ে শিলিগুড়ি কর্পোরেশনে ভোট করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক সৌজন্য দেখিয়ে নজির করলেন বালুরঘাটের 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। রাস্তায় পড়ে থাকা বিরোধী দলের পতাকা উদ্ধার করলেন তিনি। দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী ওই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। সোমবার রাতে কে বা কারা সন্ধ্যা হল এলাকায় বিজেপির একাধিক পতাকা খুলে রাস্তায় ফেলে দেয়। মঙ্গলবার সকালে বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দলীয় পতাকা পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন। বিজেপির পতাকা রাস্তায় পড়ে থাকার খবর যায় প্রদীপ্তা চক্রবর্তীর কাছে, আর খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছে যান তিনি। রাস্তায় পড়ে থাকা পতাকাগুলি উদ্ধার করেন প্রদীপ্তা দেবী। এরই পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও খবর দেন। রাজনৈতিক লড়াইয়ে বাইরের জেলা তৃণমূল নেত্রীর এমন সৌজন্যকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রতীক্ষার অবসান। বুধবার থেকে প্রথম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা স্কুলে যাবে। তারই প্রস্তুতি চলছে বালুরঘাট শহরে বিভিন্ন স্কুলে। শিক্ষকদের তত্ত্বাবধানে মঙ্গলবার ছোটদের ক্লাসগুলিতে চলে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। বালুরঘাটের অভিযাত্রী স্কুলে ক্লাসঘর সাফ সূত্র করার ছবি দেখা গেল। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় বেঞ্চে জমে থাকা ধুলোর স্তূপ, ক্লাসময় আবর্জনা আর সেই সবই ঘষে মেজে পরিষ্কার করে পড়ুয়াদের বসার উপযোগী করতে ব্যস্ত ছিলেন কর্মীরা। দীর্ঘদিন বাদে আবার সহপাঠীদের সঙ্গে ক্লাসে বসে একসাথে পড়াশুনো করতে পারবেন জেনে খুশি পড়ুয়ারাও। তবে এদিন পাড়ার শিক্ষালয়ে পড়াশুনো করতে ব্যস্ত ছিল খুদেরা। করোনা বিধি মেনে অষ্টম থেকে তার উপরের ক্লাসের পড়ুয়ারা স্কুলে গিয়ে ইতিমধ্যেই পড়াশুনো করছে। সরকারি ঘোষণা অনুযায়ী এবার বুধবার থেকে চালু হচ্ছে প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাসও। করোনার কারণে গত 2 বছর ধরে বন্ধ ওই ক্লাসগুলির পড়াশুনো। ক্লাস বন্ধে ধুলো আবর্জনায় ছেয়ে রয়েছে গোটা স্কুল চত্বর। স্কুল খোলার আগে মঙ্গলবার ক্লাসঘর থেকে স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নর কাজে হাত লাগান কর্তৃপক্ষ। ক্লাসে ক্লাসে ঝাড়পোছের সঙ্গে চলে স্যানিটাইজেশনের কাজও। কল্যাণীর সগুনা প্রাথমিক স্কুলে দেখা গেল এই ছবি। দীর্ঘদিন বাদে স্কুলে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে পড়ুয়ারা। জেলা সারাদিন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।